এদিকে উৎসব মুখর পরিবেশে সারা দেশে নিজ নিজ এলাকায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অনেক হেভি ওয়েট প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা। চট্টগ্রাম এক আসনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম চার আসনে দিদারুল আলম, চট্টগ্রাম নয় আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম দশ আসনে আফসারুল আমিন, এগারো আসনে এম এ লতিফ, চট্টগ্রাম বারো আসনে শামসুল হক চৌধুরী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিএনপিতে চট্টগ্রাম তিন আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম আট আসনে মোর্শেদ খান, চট্টগ্রাম দশ আসনে আবদুল্লাল নোমান মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা এক ও কুমিল্লা দুই আসনে বিএনপির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা নয় আসনে আওয়ামী লীগের তাজুল ইসলাম, কুমিল্লা দশ আসনে আওয়ামী লীগের আ খ ম মোস্তফা কামাল ও বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম, কুমিল্লা এগারো আসনে আওয়ামী লীগের মুজিবুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাদারীপুর দুই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় তিনি বলেন, বিএনপি এখনও নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তারা প্রকৃতপক্ষে নির্বাচন করবে কিনা আমি এখনও সন্দেহ, কেননা যেভাবে নির্বাচনে তারা মনোনয়ন দিয়েছে এইটা নির্বাচনের কোনো ধারা হতে পারে। উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। টাঙ্গাইল পাঁচ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাদেক সিদ্দিকী, আট আসনে কাদের সিদ্দিকী সহ আওয়ামী লীগ বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। খুলনা তিন আসনে আওয়ামী লীগের বেগম মুন্নিজান সুফিয়ান, খুলনা দুই আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু সহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুষ্টিয়া দুই আসনে জাসদের হাসানুল হক ইনু, কুষ্টিয়া তিন আসনে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ ও মাগুরা দুই আসনে বীরেন শিকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরিশাল এক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ, বিএনপির জহির উদ্দিন স্বপন, বরিশাল পাঁচ আসনে আওয়ামী লীগের কর্নেল জাহিদ ফারুক ও বিএনপির ওবায়দুল খান চান, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। ভোলা এক আসনে মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, এবারে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। ঐক্য জোট যত কথাই নির্বাচন কমিশন সম্পর্কে বলুক না কেন, অত্যন্ত নিষ্ঠার সাথে সততার সাথে নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে চলেছে। বগুড়া ছয় আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়াও বিকল্প হিসেবে এ আসন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র জমা দেন। রংপুর তিন আসনে হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছেন মশিউর রহমান রাঙ্গা। পাশাপাশি রংপুর এক আসনের জন্য নিজের মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। গাইবান্ধা পাঁচ আসনে মনোনয়নপত্র জমা দেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এছাড়া দিনাজপুর দুই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর পাঁচ আসনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার, নীলফামারী দুই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। রাজশাহী এক আসনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী দুই আসনে বিএনপির মিজানুর রহমান মিনু ও শাহিদ হাসান মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সিলেট এক আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন ও ছয় আসনে নূর ইসলাম নাহিদ সহ বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।